আজকে যে জিনিসগুলো আজকে দেখাবো, ওয়ান পিস, পাবদা চ্যালেঞ্জ, পাবদা না, বড় বড় যারা খামারি আছে আমার মনে হয় না এই গরু দেখলে তারা চোখ ফিরাতে পারবে। আচ্ছা, মানে ওয়ান পিস কালেকশন সবই, সর্বোচ্চ হট কালেকশন করছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 2 জুন 2023 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আমাদের গোয়ালঘরে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার উপজেলা চত্বর সংলগ্ন। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু রাখি ফাইলের আকর্ষণীয় গরু ওনারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি, মোটামুটি বেশ ভালো। তো এবার আসার পরে দেখলাম বেশ কিছু 24-25 প্রজেক্টের গরু নিয়ে আসছেন। আতিক ভাই, আজকে আসলে গরু দেখাবো, আজকে কথা বলা যাবে না। আজকে যে জিনিসগুলো আজকে দেখাবো, হ্যাঁ, ওয়ান পিস, পাবদা চ্যালেঞ্জ, পাবদা না, বড় বড় যারা খামারি আছে আমার মনে হয় না এই গরু দেখলে তারা চোখ ফিরাতে পারবে। আচ্ছা, মানে ওয়ান পিস কালেকশন সবই, সর্বোচ্চ হট কালেকশন করছি আজকে। চলেন কথা না বাড়াই, কেমন কালেকশন করছেন দর্শকদের দেখাই, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলেন। ঠিক আছে আরিফ ভাই, ভিডিও শুরুতেই মাশাআল্লাহ চমৎকার গেট আপের আকর্ষণীয় একটা বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই, আসলে কি জাতমান বলবো এই গরুটা, বলেন এই গরুটা আপনার যা বলবেন একদম ছবির মতো গরু, ছবির মতো একটা গরু একদম। আপনার এই গরুটার মায়ের দুধ খাচ্ছে, ওখান থেকে কাটিয়ে নিয়ে আসা, আপনার 9-10 মাস বয়স হয়ে গেছে, 9-10 মাস বয়স, তারপরেও যে গ্রোথ আসছে দেখেন, চামড়া একদম ভাজ ভাজ হয়ে আছে, চামড়া ভাজ ভাজ হয়ে আছে। এটার বর্তমানে লাইভ ওয়েট 320 কেজি, 320 কেজি একটা 9-10 মাসের বাচ্চার বয়স। এটা যদি আপনার 24-25 টার্গেট করে কাজ করে, এর লাইভ ওয়েট চলে আসবে মোটামুটি আপনার 1200 কেজি। আচ্ছা, বেশ সুন্দর কিউট একটা গরু, কোনো দর্শক চাইলেই নিতে পারে। তো দাম রাখছেন কেমন গরুটার? আতিক ভাই, আসলে এই গরুগুলা একদম বাছাইকৃত বাচ্চা, বড় বড় হাট বা বিভিন্ন চুয়াডাঙ্গা, কুষ্টি, আলমডাঙ্গা এগুলো হাট কিন্তু 4-5 লাখ টাকা এগুলো বাচ্চা বিক্রি হয়। তা আমরা এইভাবে চাবো না, এটা দামটা হাইট করে রাখলাম, আলোচনা সাপেক্ষে আমরা বিক্রি করব, আলোচনার মাধ্যমে গরুটা বিক্রি করব। জি জি জি। তো এটা ছিল প্রথম, সাইড করে দেন, পরেরটা দেখাই। ঠিক আছে আরিফ ভাই, এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ আরও একটা চমৎকার গেট আপের বাচ্চা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই, প্রত্যেকটা বাচ্চাই খুবই সুন্দর এবং অরিজিনাল জাতের। আপনি দেখেন এই বাচ্চাটা কিন্তু একদম ছবির মতোই, ছবির মতো গরু, প্রত্যেকটা গরুই মনে করেন যে ঝোল, চোট, কম্বল সব কিছু 100-100। আচ্ছা, আর বয়স কেমন আছে? এটাও আপনার ওই সেম বয়সই, 9-10 মাস। হ্যাঁ, এটাও কিন্তু খুব ভালো একটা গ্রোথ পাইছে, ভালো একটা গ্রোথ আসছে। জি জি জি। আচ্ছা, আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু, যারা লং টাইম গরু লালন পালন করতে চায়, বড় বড় গরু তৈরি করতে চায়, তারা চাইলে দেখতে পারে। অবশ্যই এগুলা বিগ একটা বাজেটের গরু, বা যারা বড় গরু বানায় লালন পালন করে, এই সমস্ত গরুই ফার্মে রাখলে একসময় দেওয়া যাবে 1200-1500 কেজি পর্যন্ত ওজন হয়ে যাবে। তো এটা দ্বিতীয় নাম্বার, দাম রাখছেন কেমন? এই গরুটা আতিক ভাই আমরা আলোচনা করে বিক্রি করব, আলোচনা করে বিক্রি করবেন। জি জি জি। আচ্ছা, এটাও সাইড করে দেন, পরবর্তী যে গরুটা আছে ওটা দর্শকদের দেখাই। আরিফ ভাই, এই পাশে সিরিয়ালের 3 নম্বরে মাশাল্লাহ আরও একটা লাল টকটকে গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই, এই বাচ্চাগুলো গতকালকে আমরা সংগ্রহ করে নিয়ে আসছি, আগেরগুলোও আছে অনেক সুন্দর বাচ্চা। এই বাচ্চাটা দেখেন, 8-9 মাসের বাচ্চা, এত সুন্দর গ্রোথ এবং কালার, চোট, কান, নাভির সব কিছুই, ঝুলটুল দেখেন 100-100, আকর্ষণীয় গেট আপের গরু, 100-100 এগুলো আকর্ষণীয়, এবং খামারের একসময়কার বস এগুলাই হবে। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের 3 নম্বর গরু। জি আতিক ভাই, এটার দাম রাখছেন কেমন? আতিক ভাই, এই গরুটা আমি দাম বলে দিচ্ছি, এটা আপনার যদি কোনো দর্শক ভাই এককভাবে নেয়, 1,35,000 টাকা রাখা যাবে, 1,35,000 টাকা। জি জি জি। কোনো দর্শক চাইলে আপনাদের নাম্বারে যোগাযোগ করে সিদ্ধান্ত নেবে, অবশ্যই নাম্বারে যোগাযোগ করে খামারে আসতে পারবে, এবং না আসতে পারলে আমরা ব্যাংকে টাকা লেনদেন করলে আমরা গরু পাঠিয়ে দিতে পারবো। তো এটাও সাইড করে দেন, পরবর্তী বিশাল আকৃতির একটা গরু নিয়ে আসছেন, এতক্ষণ তো বাচ্চা দেখাইলেন, এবার একটা দত্ত দানবের মতো গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই, অরিজিনাল একটা শাহিয়াল গরু এবং অনেক হেভি ওয়েটফুল একটা গরু, যারা কুরবানি উদ্দেশ্যে যারা গরু খুঁজতেছে, বড় গরু, লাল টকটকে কালারের গরু, আমি বলবো ভাই এই গরুটা নেন, সুস্থ সবল, 100%
ভালো গরু। আচ্ছা, যারা বড় গরু কুরবানি দিতে চায় তারা চাইলে নিতে পারে, এটা একটু মাংসের ধারণা দিবেন। এই গরুটা আতিক ভাই যদি মাংসের হিসাব করি, আমরা এস্টিমেট করে নিয়ে আসা কষাই না, হ্যাঁ, বা মাপেও নিয়ে আসি নাই, আমরা এস্টিমেট করছি এটা আপনার 10 মন প্লাস মাংস আছে। 10 মন প্লাস মাংসই হবে? জি জি জি, বেশ সুঠাম দেহের একটা গরু, একদম 100% সুস্থ সবল এবং মাংসওয়ালা গরু। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের 4 নম্বর গরু, বিশাল আকৃতির একটা গরু। দাম রাখছেন কেমন? আতিক ভাই, এই গরুটা আমরা দাম আলোচনা করে বিক্রি করব, যেহেতু বড় গরু অনেকেই দাম বললে অনেকে নেগেটিভ মন্তব্য করে, যে ভাইরা কুরবানি দিই আমরা তাদের সাথে আলোচনা করে খুব একটা বেশি না অল্প লাভ করে গরুটা বিক্রি করে দেব। তো এটা ছিল 4 নম্বর, সাইড করে দেন। পাশেই সিরিয়ালের 5 নম্বরে পাকড়া সাপের একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই কী বলবো, দেখেন এই গরুটা জাত মান সম্পর্কে যারা গরু জাত চেনে, দেখলেই এগুলা গরু আপনার অটোমেটিক পছন্দ হয়ে যাবে। যারা পাকড়া গরু খোঁজে, এই গরুটা ঝুল চোট এবং নাভির দিকে দেখেন একদম 100%। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের 5 নম্বর গরু। জি জি ভাই। বয়সে কেমন এই গরুগুলার? এগুলো আপনার 15-16 মাস বয়স হয়ে গেছে। 15-16 মাস বয়স হয়ে গেছে, রেডি গরু। জি জি জি, মানে দাঁত হয়নি, দাঁত হলে এই বছরে চলে যেত। এগুলো আপনার লাইভ ওয়েটই মোটামুটি আপনার প্রায় 300-এর কাছাকাছি, 300 কেজি লাইভ ওয়েটই আছে। 300 কেজি লাইভ ওয়েটই আছে। এক বছর রাখতে পারলে গরুগুলো বিশাল আকৃতির হবে। এক বছর রাখলে এগুলো আপনার 700-800 কেজি লাইভ ওয়েট চলে আসবে। তো এটার দাম রাখছেন কেমন? এই গরুটা আতিক ভাই এককভাবে কোনো দর্শক ভাই নিলে 1,85,000 টাকা দাম রাখছি। আচ্ছা, পাশেই সিরিয়ালের 4 নম্বর 6 নম্বরে একটা সাদা ধবধবে গরু নিয়ে আসছেন, এটা হাসা গরু বলে, মীর কাদিম হাসা, যেটা অরিজিনাল পিওর হাসা। আচ্ছা, বাচ্চা একটা গরু, এটাও আপনার ওই সেম বয়সেরই, আপনার ওই 15-16 মাস বয়স, এটারও আপনার লাইভ ওয়েট 300 প্লাস আছে। তো কোনো দর্শক চাইলে নিতে পারে, দাম রাখছেন কেমন এটা? এই গরুটা যদি এককভাবে কোনো দর্শক ভাই নেয়, এটার দাম রাখছি 1,75,000 টাকা। আচ্ছা, এটাও সাইড করে দেন। এই পাশে সবশেষ মাশাল্লাহ আরও একটা চমৎকার গেট আপের গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই কী বলবো, আমার এই এই ভিডিওতে যে গরুগুলো দেখাচ্ছি, আমার মনে হয় না কোনো দর্শক ভাই যদি দেখে, দেখা মাত্রই গরুগুলো নিয়ে নেবে আলোচনা করে, কারণ প্রত্যেকটা গরুই একের চেয়ে অপর ভালো। আচ্ছা, দর্শক যদি চায় সরাসরি ফার্মে এসেও গরুগুলো দেখতে পারে। জি জি, আজকের প্রোগ্রামের এটা হচ্ছে সিরিয়ালের সবশেষ 7 নম্বর গরু। জি আতিক, দাম রাখছেন কেমন? এই গরুটা যদি এককভাবে কোনো দর্শক ভাই নেয়, তাহলে আমরা 1,80,000 টাকা দাম নির্ধারণ করব। 1,80,000 টাকা হলে দিতে পারবেন? জি জি জি। তো মাশাল্লাহ বেশ আকর্ষণীয় আকর্ষণীয় বেশ কিছু গরু নিয়ে আসছেন, দর্শক চাইলে সরাসরি ফার্মে এসে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। অবশ্যই আতিক ভাই, কারণ ভালো জিনিসের ভালো দাম দিয়ে আমরা কিনি, যারা দর্শক যারা কিনবে তারাও ভালো দাম দিয়ে কিনবে এবং লালন পালন করে ভালো দামেই বিক্রি করবে। সেটাই তো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।